আজ বুধবার 18ই অগ্রহায়ণ 2024 সালের 4ঠা ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন, কারণ বর্তমানে কিন্তু বুধ বক্রিয় অবস্থানে আছে। যদিও বুধ আদিত্য যোগ তৈরি করে, তৎসত্ত্বেও বক্রিয় অবস্থানে আছে। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশন, মানুষকে বোঝানোর ক্ষমতা, এসবই তো বুধের কারক তত্ত্বের মধ্যে পড়ে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি কতটা অত্যাবশ্যক। আজ আপনারা সবুজ রঙের এলাচ কিন্তু খেতে পারেন। হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদেরকে কোনো কিছু ডোনেট বা দান করতে যেন ভুলবেন না। পারলে সবুজ রঙের অবজেক্ট ডোনেট করুন, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল অথবা মেরুন কালার। আজ আপনারা সবুজ রঙের ড্রেসও পরিধান করতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে। বর্তমান অবস্থানে অভিযোগ করে কোনো লাভ নেই, এতে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায়। চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার। কোনো স্থানে টাকা কড়ি আটকে থাকলে সেটি কিন্তু ফেরত পেতে পারেন, যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হবে। তবে চাকরিজীবীদের বলবো বা কাজের জায়গায় আপনারা মেজাজ খিটখিটে হতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ফাঁকা সময়টিতে মায়ের সেবা করতে গিয়ে আপনারা ব্যয় করতে পারেন, এর কারণে একটু বিরক্ত আপনারা অনুভব করতেই পারেন। আজ স্বামী স্ত্রী কোনো না কোনো বিস্ময়কর খবর পেতে পারেন। ভালোবাসার মানুষটির সাথে পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলো বাঁচিয়ে তুলতে পারেন। আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।